আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ক্লাস ইলেভেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এমএস ওয়ার্ড থেকে যে যে প্রশ্ন তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসতে পারে সেগুলোর উত্তর সমেত আমি দিয়ে দিচ্ছি। এগুলোই পড়বে, এর বাইরে তোমাদের কোনো কিছু পড়তে হবে না। তো প্রথম প্রশ্ন, কোনো টেক্সটের একটু ওপরে কোনো সংখ্যা বা অক্ষর লেখার পদ্ধতিকে কী বলে? ওপরে লেখার সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এই কোশ্চেনটা যদি নিচে লেখা বলতো তাহলে হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট যেমন স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই এর ওপর যে স্কোয়ারটা দিচ্ছ, দুইটা লিখছো, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট হচ্ছে H2SA4, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্টের উদাহরণ। কোনো শব্দের স্পেলিং ভুলের জন্য ওয়ার্ডে শব্দের নিচে কোন রঙের কালার হয়? কোনো যদি বানান ভুল লোক এমএস ওয়ার্ডে তাহলে লাল কালার হয়, আর গ্রামাটিক্যাল ভুল হলে সবুজ হয়। ওয়ার্ড 2007 ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের শর্টকাট কী? ফাইন্ড হচ্ছে কন্ট্রোল এফ প্লাস এফ, রিপ্লেস হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ। এমএস ওয়ার্ড 2007 প্রসারিত নাম কি? এক্সটেনশন নেম .docx। এমএস ওয়ার্ডে অবস্থিত কুইক অ্যাক্সেস টুলবার বলতে কি বোঝো? অফিস বাটনের পাশে যে ছোট টুলবার থাকে সেটিকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। এটির মধ্যে সাধারণত আনডু, রিডু এবং সেভ বাটন থাকে। এমএস ওয়ার্ড 2003 প্রসারিত নাম কি? .doc। সুপারস্ক্রিপ্টের শর্টকাট কি কোনটি? কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস সাইন। কন্ট্রোল শিফট এবং প্লাস কিবোর্ড থেকে তুমি প্রেস করবে, তিনটে কন্ট্রোল বাটন, শিফট বাটন এবং প্লাস বাটন। সাবস্ক্রিপ্টের কি হবে তাহলে শর্টকাট কি? কন্ট্রোল বাটন এবং ইকুয়াল বাটন একসাথে প্রেস করবে। ইকুয়েশন বাটনটি দেখা যায় কোন কমান্ড গ্রুপে? সিম্বল ইনসার্ট রিবনে থাকে আর সিম্বল গ্রুপে থাকে। কয় ধরনের স্ক্রল বার আছে? দুটি, ভার্টিক্যাল হরাইজন্টাল। আন্ডু এর কাজ কি? লেখাকে কাট বা ডিলিট করার পর পুনরায় ফিরিয়ে আনা, আন্ডু এর কাজ। এমএস ওয়ার্ডে মেইলিং এর জন্য ব্যবহৃত রেসিপিয়েন্টস লিস্টে কি নামে পরিচিত? ডেটা সোর্স, ডেটা সোর্স নামে পরিচিত। ম্যাক্রোস বাটনে কোন কোন অপশান থাকে? রেকর্ড ম্যাক্রো, ভিউ ম্যাক্রো, ডিলিট ম্যাক্রো। এমএস ওয়ার্ড স্টার্ট করতে কোন এক্সিকিউটিভ ফাইল স্টার্ট হবে? winword.exe। এমএস ওয়ার্ড 2007 কটি অ্যালাইনমেন্ট আছে? দেখো এই অ্যালাইনমেন্টগুলো, এগুলো আছে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, মানে চারটে অ্যালাইনমেন্ট। ওয়ার্ডে অ্যালাইনমেন্টগুলির শর্টকাট কী কী? লেফট হচ্ছে কন্ট্রোল প্লাস এল, রাইট কন্ট্রোল প্লাস আর, সেন্টার কন্ট্রোল প্লাস ই, জাস্টিফাই কন্ট্রোল প্লাস জে। নেক্সট, উইন ওয়ার্ড 2007 ডিফল্ট মার্জিন কত? 1 ইঞ্চি। ওয়ার্ডের পেজ ওরিয়েন্টেশন কটি? দুটি, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। ওয়ার্ডে বোল্ড ও ইটালিক করার শর্টকাট কি কোনটি? ইটালিক করার হচ্ছে কন্ট্রোল প্লাস আই, বোল্ড হচ্ছে কন্ট্রোল প্লাস বি। সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট বলতে কি বোঝো? দেখো আগে এটা বোঝানো হয়েছে, আবার বলছি, কোনো টেক্সটের একটু ওপরে, সাধারণত টেক্সট এবং সংখ্যা ইত্যাদির আকারের চেয়ে ছোট হয়ে কোনো টেক্সটের উপরের দিকে অবস্থান করতে করাকে সুপারস্ক্রিপ্ট বলে। যেমন স্কোয়ার ওপরে, এই অ্যান্সারটারই ওপরের জায়গায় নিচে লিখবে তাহলে তোমার সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। কোনো টেক্সটের একটু নিচে সাধারণ টেক্সটে বা সংখ্যা ইত্যাদির আকারের চেয়ে ছোট হয়ে কোনো টেক্সটের নিচের দিকে অবস্থান করাকে সাবস্ক্রিপ্ট হবে। এটা সুপারস্ক্রিপ্ট ভুল করে লেখা হয়েছে, এটা সাবস্ক্রিপ্ট হবে, নিচে লেখাটা সাবস্ক্রিপ্ট। যেমন H2SA4, এই যে দুইটো লেখা, 2 আর এবং 4 লিখছো, এটা সাবস্ক্রিপ্টের উদাহরণ। সেভ করার শর্টকাট কী কোনটি? কন্ট্রোল প্লাস এস। স্পেলিং অ্যান্ড গ্রামারের শর্টকাট কী? F7। ম্যাক্রো বাটনটি কোন ট্যাবের রিবনে থাকে? ভিউতে থাকে। প্রিন্ট করার আগে ডকুমেন্ট দেখে নেওয়ার পদ্ধতিকে কী বলে? প্রিন্ট প্রিভিউ। এমএস ওয়ার্ড 2007 কী কী নিয়ে গঠিত? একাধিক রিবন, একাধিক কমান্ড গ্রুপ, কুইক অ্যাক্সেস টুলবার। ওয়ার্ড ডকুমেন্টে জাস্টিফাই অ্যালাইনমেন্ট বলতে কী বোঝো? জাস্টিফাই অ্যালাইনমেন্টের সাহায্যে টেক্সটের লেফট ও রাইট মার্জিন বরাবর সারিবদ্ধভাবে সজ্জিত হয়। এক্ষেত্রে টেক্সটের ডান দিকে ও বাম দিকে উভয় প্রান্তই সমান হয়। এমএস ওয়ার্ডের ডিফল্ট ওরিয়েন্টেশন কী? পোর্ট্রেট। এমএস ওয়ার্ডের ডিফল্ট পেজ সাইজ কত? লেটার, ঠিক আছে। এমএস ওয়ার্ডের ডিফল্ট মার্জিন কী? নর্মাল। এমএস ওয়ার্ডে কয় ধরনের ডেটা প্রবেশ করা যায়? সংখ্যা, টেক্সট, ফর্মুলা। এমএস ওয়ার্ড 2007 কটি রিবন ট্যাব আছে? 7টি। এমএস ওয়ার্ড 2007 কমান্ড গ্রুপ আছে? 7টি। এই 7টি কমান্ড গ্রুপ আছে, এই যে এগুলো। সর্বাধিক লাইন স্পেসিংয়ের মান কত? 3.0। ডিফল্ট ইন্ডেন্টেশন কত? 0.5 ইঞ্চি। কত প্রকার ইন্ডেন্টেশন আছে? 4 প্রকার।
एमएस वर्ड 2007 प्रिंट क्वालिटी डिफॉल्ट रेजोल्यूशन की नॉर्मल 600 डीपीआई। एमएस वर्डे कय धरण टेबिल तैरि करार पद्धति आछे चार धरण। वर्डे मेल मार्च कोन अपशने थाके मेलिंग्स अपशने। एमएस वर्ड 2007 सेव करार कटी पद्धति आछे तीन धरण। एमएस वर्डे कोनो बानान भूल होले रंग कौन रंग एवं व्याकरणगत भूल हले कौन रंग जा आगे बला हुआ है बानानगत भूल हले लाल रंग व्याकरणगत हले सबुज रंग। एम एस वार्डे बाय डिफल्ट कटी कलम थाके एक टी। डिफल्ट फंट साइज कत 11 2007। अटो टेक्सट कौन रिबन टैबे थाके इन्सार्ट। अटो कारेक्ट अपशन कार साथे सम्पर्कयुक्त प्रूफिंग। प्याराग्राफे मार्क प्याराग्राफ मार्क कौन ग्रुपर अंतर्गत प्याराग्राफ। कमेंट कौन रिबन टैबे थाके रिव्यू। ड्रॉप कैप कौन रिबन टैबे थाके इंसर्ट। वाटरमार्क कौन रिबन टैगे थाके पेज लेआउट। इंसर्ट फुटनोट इंसर्ट एंड नोट कौन रिबन टैबे थाके रेफारेंस। एम एस वार्डे स्क्रॉल बार टी कटी वर्टिकल हॉरिजॉन्टल। एम एस वार्डे रकम मैक्रो तैरी करा जाए दुभावे मैक्रो रेकॉर्डर विजुअल बेसिक एडिटर। प्रिंट प्रिव्यू एर शॉर्टकट की कंट्रोल एफ टू। कैकटी फॉन्टेर नाम लेखो एरियल टाइम्स न्यू रोमान कैलिब्री प्रभृति एखे प्रचुर देया रही है एगुलो देखे देवे। एम एस वार्डे डिफल्ट फॉन्ट साइज कौनटा कैलिब्री। क्लिपबोर्डे सर्वाधिक कटी आइटेम थाकते पारे 24। मैक्रो तैरीते एम एस वार्डे कौन लैंगुएज यूज करा विजुअल बेसिक। मेल मार्च सम्पन्न करते मोट कतगुली धाप अनुसरण करते हैं 6। कपि एवं काटर मध्य पार्थक्य। कपि होच्छे कोनो स्थान थेके टेक्स्ट बा ग्राफिक्स कपि करले सेटी ओई स्थाने अवस्थान करे आर काट होच्छे कोनो स्थान थेके टेक्स्ट बा ग्राफिक्स काट करा होले सेटी ओई स्थान थेके मुछे जाए। एटी एकटी गठनमूलक कपि होच्छे गठनमूलक प्रक्रिया आर काट होच्छे ध्वंसात्मक प्रक्रिया। शॉर्टकट की कॉपी होच्छे कंट्रोल सी। शॉर्टकट की होच्छे काटेर कंट्रोल प्लस एक्स। सेव एवं सेव एस प्रथमवार कोनो फाइल तैरी करे सेटिके संरक्षणेर जोन्नो सेव अपशन व्यवहार करा हय आर सेव एस होच्छे कोनो फाइल अपरिवर्तित रेखे फाइलटिर नतून संस्करण तैरी करार जोन्नो सेव एस अपशन व्यवहार करा हय। शॉर्टकट की कंट्रोल प्लस एस होच्छे सेवेर F12 होच्छे सेव एसेर। एई कोश्चेनगुलो तोमरा खूब भालो मतन करे पड़बे তাহলে যে কোনো যে প্রশ্ন যে বইগুলো পাওয়া যায় টেস্ট পেপারের মতন বা টেস্ট পেপার এগুলো সব সলভ হয়ে যাবে এবং লাস্ট 5 বছরে যা এসেছে সবই তোমরা সলভ করতে পারবে। এইটা যদি ভালো করে পড়ো কোনো অসুবিধা নেই। যা কোশ্চেন আসবে এমএস ওয়ার্ড থেকে তোমাদের থিওরি পরীক্ষায় সব কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটের জন্য।